জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া জামিনের বিরুদ্ধে দুদক ও রাষ্ট্রপক্ষের করা লিপটু আপিলের ওপর শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আগামী সোমবার আদেশ দেয়া হবে। গত রোববার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের 4 বিচারপতির বেঞ্চে এ শুনানি অনুষ্ঠিত হয়। দুদকের পক্ষে খুরশিদ আলম খান ও রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুব আলম শুনানি করেন। অ্যাটর্নি বলেন, খালেদা জিয়াকে জামিন দেয়া হলে মূল আপিলের আর কখনো শুনানি হবে না। হাইকোর্ট 4 মাসের মধ্যে পেপার বুক করার নির্দেশ দিয়েছে। আপিল বিভাগ সেটি কমিয়ে 2 মাস করে দিতে পারে। পেপার বুক প্রস্তুত হলেই মূল আপিলের শুনানি শুরু হবে। দুদক ও রাষ্ট্রপক্ষের বক্তব্যের পর খালেদা জিয়ার পক্ষে এস এম মোহাম্মদ শুনানি শুরু করেন। গত সোমবার হাইকোর্ট খালেদা জিয়াকে 4 মাসের জামিন দেয়। পরে দুদক ও রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া জামিন রোববার পর্যন্ত স্থগিত করে আপিল বিভাগ। একই সঙ্গে ওই দিন লিপটু আপিলের ওপর শুনানির জন্য দিন ধার্য করে দেয় আদালত। লিপটু আপিলে দুদক ও রাষ্ট্রপক্ষ হাইকোর্টের দেয়া জামিন আদেশ বাতিল চেয়েছে। পাশাপাশি আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জামিনের ওপর দেয়া স্থগিত আদেশের মেয়াদ বৃদ্ধির আবেদন জানানো হয়েছে। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে 5 বছরের সশ্রম কারাদণ্ড দেয় ঢাকার বিশেষ জজ আদালত 5। গত 8 ফেব্রুয়ারি দেয়া ওই রায়ের পর তিনি কারাগারে বন্দী রয়েছেন। সানডেস টিভির সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। প্রতি মুহূর্তের নিউজ আপডেটগুলো নিয়ে আমরা আছি আপনাদের সাথে। প্রতি মুহূর্তের নিউজ আপডেটগুলো পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করুন।